আজকে সেই ভারত যেই ভারতবর্ষে ইংরেজদের দেশ শাসন করছে, কিন্তু কুরআনের উপর হাত দিতে সাহস পায় নাই। লন্ডন কুরআনের উপর হাত দিতে সাহস পায় নাই। আমেরিকা কুরআনের উপর হাত দিতে সাহস পায় নাই। এই হিন্দুত্ববাদী এই এর মধ্যে এরকম ভাবে করে হাইকোর্টে এরকম ভাবে রিট করছে মুসলমানদের কুরআন থেকে 26টা আয়াত বাতিল করা হোক, মুসলমানদের কুরআনের মধ্যে হাত দেওয়ার তুমি কে? ঠিক না ঠিক? তুমি তো মুসলমানদের কোরআনে হাত দেওয়ার কে? আজকে 1400 বছর পর্যন্ত মুসলমানদের কোরআনে বলে কোরআন শরীফের মধ্যে 26টা বিষয় আছে যেটা আমরা মানতে পারুম না, কোরআন থেকে বাতিল করা হোক, যেটা চায়না চেয়েছিল যার পরে এই এরকম ভাবে যার পরে। কিন্তু মুসলমানদের কোরআনে হাত দিবা আর মুসলমানরা বসে থাকবে না। মুনাফিকরা বসে থাকতে পারে, আমি বসবো না, ঠিক না ঠিক? আর মুনাফিকরা বসতে এরকম ভাবে আন্দোলনে নামতে পারে, আমাদের জান কোরআনের জন্য দিয়ে দিব, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে শাবান মাসে পৌঁছাইয়া দিছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। রজব মাস চলে গেছে, শাবান মাস চলতেছে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসটাকে নিজের মাস বলছেন। রাসূল বলছেন যে শাবান মাসটা হলো আমার মাস, আর রমজান মাসটা হলো আমার মাহবুবের মাস, আর রজব মাসটা হলো আমার উম্মতের মাস। রজব চলে গেছে, শাবান মাস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করা হয়েছে যে শাবান মাসে রাসূল কি আমল করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যে শাবান মাসের অধিকাংশই আল্লাহর নবী রোজা রাখতেন, তবে এই রোজা ছিল রমজানের প্রস্তুতির রোজা। কিসের রোজা? যে রমজানে হঠাৎ করে রাখলে এটা তো একটা কঠিন হয়ে যাইব, এই জন্য আগে থেকেই রোজা রাখা অভ্যাস করছেন। আল্লাহ আমরা তো এই ওয়াজ করাও ঠিক না। রমজান মাসের রোজা সারা বছরে যারা আল্লাহওয়ালা বুজুর্গ তারা প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবার দিন রোজা রাখে, প্রতি সোমবার। তো প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার যদি রাখে তো মাসে কয়টা রোজা হয়? 8টা হয়ে যায়। আইয়ামে বীজের রোজা মানে মধ্যবর্তী দিন, এটাকে আইয়ামে বীজ বলে। বীজ বলে মধ্যবর্তী 13, 14, 15 এই তারিখের রোজা অনেকে রাখতেন। রমজান মাসের 30 রোজা যদি এরকমভাবে আইয়ামে বীজের রোজা রাখেন, এখানে হয় এরকমভাবে 13 রোজা, আবার শাওয়াল মাসের 6 রোজা, আবার এরকমভাবে মহরমের 2 রোজা, এই বিভিন্ন রোজা মিলা যদি কেউ রোজা রাখে তাহলে এইটা সৌমে দাউদে পরিণত হয়ে যায়। সৌমে দাউদ হলো কি? হযরত দাউদ আলাইহিসসালাম একদিন রোজা রাখছেন, একদিন ইফতার করছেন, একদিন রোজা রাখছেন আরেকদিন রোজা রাখেন নাই, একদিন রোজা রাখছেন আরেকদিন রোজা রাখেন নাই। আল্লাহু আকবার। তো রোজাটা তো এটা স্বাভাবিক ব্যাপার, রোজাকে একটা বোঝা মনে করে সমাজের মানুষ যে আয় হায় বিপদের দিন। আর এই উম্মতের রোজার আমল রাখা হয়েছে যে 11 মাস তো কাজকর্মর কারণে উম্মতের গুণা হয়েছে, রোজার মাসে গুণাগুলা ধুইয়া মুইসা জ্বালাইয়া পুড়াইয়া শেষ করে বান্দারে মাসুম বাচ্চার মতো আল্লাহ তাআলা কুলে উঠে আলয়। এ ছিল রমজান মাস, রমজানের রোজা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা
কি জন্য পৃথিবীতে আসছিলেন? সমস্ত নবীরা আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লাহর প্রতিনিধি বানাইয়া, যে যাও তোমরা আমার প্রতিনিধি খলিফা। ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি একজন খলিফা নিযুক্ত করতে চাই, একজন খলিফা বানাইতে চাই। এটা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলল, ফেরেশতাগণ ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك, قالوا قال اني اعلم ما لا تعلمون. ফেরেশতারা বলে আল্লাহ কি লিয়ে মানুষ বানাইবেন, আপনার তো দরকার সুবহানাল্লাহ পড়া, আপনার তো দরকার আলহামদুলিল্লাহ পড়া, আপনার তো দরকার ইবাদত করা, এ আমরাই যথেষ্ট। এই মানুষগুলা বানাইবেন, ওরা দেশে যাইয়া জমিনে যাইয়া মারামারি করব, কাটাকাটি করব, একজন আরেকজনের হত্যা করব, এক ভাইয়ের সম্পদ আরেক ভাই দখল করে খাইব, ওরা খালি মানুষের জিকির করব, ওরা মানুষের পাগল থাকব, আপনার পাগল থাকব না, ঠিক না? কি লিয়ে বানাইবেন? নাহানু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ গামু। কিতাবের মধ্যে আসে ফেরেশতারা কেমন তাসবিহ গায়, কেমন তাসবিহ গায়। ফেরেশতারা বানানোর পর থেকে এক ফেরেশতা আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার তাসবিহ গায়, জিকির গায়, কিয়ামত পর্যন্ত, কিয়ামত আসা পর্যন্ত দাঁড়াইব, ডাইনও তাকাইব না, বামও তাকাইব না, সামনেও তাকাইব না, পেছনে তাকাইব না, ওর মুখ দিয়ে বের হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন ফেরেশতা আছে রুকু যাইয়া আল্লাহ তাসবিহ গাইব, এই রুকুর থেকে ইসরাফিল আলাইহিসসালামের ফুক দেওয়া আগ পর্যন্ত আর মাথা উঠাবে না। তাহলে এত তাজবি ফেরেশতারা পড়ে, তারপরে আল্লাহ বলছে ইন্নি আলামু মালা তালামু, হে ফেরেশতারা জানো না আমি যা জানি, আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা তো আবাদত করো, তোমাদের গুণা করার শক্তি নাই, আমার বান্দাগুলা আমি বানামো, আমার বান্দাগুলার গুণা করার শক্তি থাকবে, আমার বান্দার গুণা করতে মনে চাইব, আমার বান্দার খারাপ কাজ করতে মনে চাইব, আমার বান্দার হারাম খাইতে মনে চাইব, আমার বান্দার চোখটা পরনারীর দিকে চাইতে মনে চাইব, আমার বান্দা এগুলা থেকে ফিরাইয়া আমার নামের তাসবিহ গাইব। ইন্নি আলামু মালা তালামু, এজন্য ফেরেশতাদের চেয়ে দামি হলো মানুষ, আবার কুকুরের চেয়ে নিকৃষ্ট মানুষ। ফেরেশতাদের চেয়ে দামি মানুষ, কুকুরের চেয়ে নিকৃষ্ট মানুষ। বলে হুজুর এটা কোত্থেকে পাইলেন? আল্লাহ বলছে উলাইকা কালানাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদল। আল্লাহ বলবে আমি কান দিছি, এই কান দিয়ে আমার কথাগুলো শুনে নাই, আমি চোখ দিছি, আমার চোখ দিয়ে আমার নীলা খেলা দেখে নাই। আল্লাহ আকবার। আমি কলব দিছি, কি দিছি? কলব অন্তর, কি অন্তর? কয় বুকটা ফাইটা যায় কেন? বলে ছেলেটা অসুস্থ। বলে অন্তরটা ফাইটা যায়, বলে কেন? বউ মরে গেছে, ঠিক না? ঠিক। আর আল্লাহ বলে অন্তরটা ফাইটা যায় আল্লাহর মায়ার জন্য, এজন্য অন্তরটাকে খালি করতে হবে, অন্তরটা খালি না হওয়া পর্যন্ত আল্লাহর মায়া অন্তরে ঢুকবে না। অন্তর কি করতে হবে? অন্তর খালি করতে হবে। এই জন্য বুজুর্গানে দিন তারা শেষ রাত্রি উঠে পড়ত, হারতা মান্না দিল সে রুখসত হো গাই, হারতা মান্না দিল সে রুখসত হো গাই,
अब तू आ जाए अब तू खेलवाते हो गई আল্লাহ দুনিয়ার সব তামান্না অন্তর থেকে সরাই দিছি এখন আপনি আমার কাছে আসেন এখন আমার দিলে আপনার মহব্বত দিয়া ভরপুর করেন সব তামান্না আমার শেষ সব আশা আমার শেষ তো নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন খলিফা নবী হযরতে নূহ আলাইহিসসালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে কয়শো মুসলমান হইছে কয়জন কয়জন 80 থেকে 82 জন 950 বছর না 950 বছর দাওয়াত দিছে 80 থেকে 82 পাইছে যাদের জন্ম ছিল মিশরে বাই 20 লক্ষ লোক বাস করত 20 লক্ষ লোকের জন্য আল্লাহ তাআলা দুইজন জলিল কদর নবীদেরকে পাঠাইছে হযরতে মূসা আলাইহিসসালামের শ্বশুর নাম কি হ্যাঁ শুআইব আলাইহিসসালাম মিশরে বাস করত মিশরে না সিরিয়ায় বাস করত শুআইব আলাইহিসসালামের আদমশুমারিতে আসে যে ওই সময় সিরিয়ায় 22 লক্ষ লোক বাস করত 22 লক্ষ লোকের জন্য একজন নবী পাঠাইছে 42 লক্ষ নবীর 42 লক্ষ মানুষের জন্য তিনজন নবী যেই নবীদের ছোটবেলা গুনাহ নাই যেই নবীদের জোয়ানবেলা গুনাহ নাই যেই নবীদের বৃদ্ধ বয়সে গুনাহ নাই যেই নবীদের বিবাহর আগে গুনাহ নাই বিবাহর পরেও গুনাহ নাই এখন শেষ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে নবী চলে গেছে এই নবীর পরে আর নবী আসবে না কিন্তু একদল ভাই রইছে নবীর পরে নবী আসবে নবীর পরে কোন নবী আমাদের নবীর পরে কোন নবী আসবেনি আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন সায়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াযামু আন্নাহুম নাবিয়ুন ওয়া আনা খাতামুন নাবী লা নাবিয়্যা বাদি আমি মুহাম্মাদের ইন্তেকালের পরে একজন নয় দুইজন নয় 30 জন বন্ড নবীর দাবিদার তোমাদের কাছে নবী আয়েশা পরিচয় দিবে আমি হইলাম শেষ নবী হে আমার উম্মতেরা দোকায় পড়া যাইও না ওরা হলো দাজ্জাল ওরা হলো কাযযাব ওরা হলো নিকৃষ্ট শেষ নবী হইলাম আমি আমার পরে আর কোনো নবী আসবে না কিন্তু আমাদের দেশে একদল আছে নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ারী যার জন্ম হলো ইন্ডিয়ায় যাকে তৈয়ার করছে হলো ইংরেজরা যখন ইংরেজ বেনিয়ারায় দেশ থেকে আলেমদের দাওয়া খেয়ে দেশ থেকে ভাগতে শুরু করে তখন এ দেশের মানুষের ইমান নষ্ট করার জন্য এই কাদিয়ারীকে টাকা দিয়া এটা হলো এরকম ভাবে ইংরেজদের দালাল একে বের করে দেওয়া হয়েছে যে তোমরা বলো নবীর পরে নবী আসবে নাউজুবিল্লাহি মিন জালিক আজকে এই কাদিয়ানীদেরকে আমরা বারবার এই 90 থেকে যখন পূর্বের সরকার ছিল তখন থেকেই আমরা বলে আসছিলাম যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক কেন যারা শেষ নবী মানবে না মুসলমান না কাফের বলেন বলেন মুসলমান না কাফের বলে হুজুর একটা না মানলে কাফের হয়ে যায়নি আরে যদি আল্লাহর নবীর শেষ নবী না মানে ওর ইমানেই থাকে না আবু জেহেল তো আল্লাহরে মানছে হিন্দুরা আল্লাহরে মানে ঠিক আছে ঠিক হিন্দুরা আল্লাহর মানে না শরীক করে কি করে নবীরে মানে না শরীক করে খ্রিস্টানরাও আল্লাহরে মানে শরীক করে সূর্য পূজারীরাও আল্লাহরে মানে শরীক করে ঠিক নেবে ঠিক
আল্লাহ একজন আছে, তবে আমরা যে পূজা করি আল্লাহর সাদৃশ্য বানাইয়া পূজা করি। আমগো বানাইছে কেডা, মূর্তি বানাইছে কেডা, মানুষে মূর্তি বানাইছে, মূর্তি বানাইছে কেডা, মানুষে আমাগো যে বানাইছে তার পূজা আমরা করি। আরে মূর্তির আমরা বানাইছি, মূর্তি আমাগো পূজা করবো, আমরা মূর্তির পূজা করতে পারি না, ঠিক না? আমাকে বানাইছে আল্লাহ, যার কারণে আমরা আল্লাহর পূজা করি। আমরা হাতে নাতে মূর্তি বানাই, মূর্তির পূজা করি, ঠিক নেবে ঠিক? মূর্তির পূজা আমরা করতে পারি না, আমরা মূর্তির পূজা করতে পারি না, যার কারণে ওরাই বুঝায় মূর্তি কোনো উপকার করতে পারে না। এই জন্য বছরে বছরে মূর্তি বানাইয়া, বছরে বছরে মূর্তি বানাইয়া ওই নদীর মধ্যে ফালায়, ঠিক নেবে ঠিক? ওরা গরুরে খোদা মানের খোদার সাদৃশ্য মনে করে। ভগবান যদি বুঝ থাকত, হিন্দুদের যদি বুঝ থাকত, তাহলে ওরাও বলতো যে আমাকে খুদারে বাংলাদেশের মানুষ কুরবানিতে জব করে খায়, বছরে বছরে ডেলি জব করে খায়, আমাকে খুদা গো জব করে, তো মুসলমানদের তো কিছুই হয় না, ঠিক না বেঠি? আমরা যে পাগল এটা বোঝা দরকার ছিল, ঠিক না বেঠি? এক মহিলা মুসলমান হয়েছে, আমি তাকে জিজ্ঞেস করলাম ফোনে এই কয়েকদিন আগে, ধোকা খাইছে আপনাদেরকে আগেও বলছিলাম, কেন মুসলমান হইলেন? হুজুর আমার কাছে একটা জিনিস খারাপ লাগে, আমরা মরার পরে ঠ্যাং হাত ভাঙ্গে আমাকে যে পুরে, এই পোড়াটা আমার কাছে পছন্দ হয় না, যার কারণে আমি এরকমভাবে হিন্দু ধর্ম ছেড়ে দিছি। বুঝেন নাই? আজকে সেই ভারত, যেই ভারতবর্ষে ইংরেজরা এদের শাসন করছে কিন্তু কুরআনের উপর হাত দিতে সাহস পায় নাই, লন্ডন কুরআনের উপর হাত দিতে সাহস পায় নাই, আমেরিকা কুরআনের উপর হাত দিতে সাহস পায় নাই, এই হিন্দুত্ববাদী এই ইয়ের মধ্যে এরকম ভাবে করে হাইকোর্টে এরকম ভাবে রিট করছে মুসলমানদের কুরআন থেকে 26টা আয়াত বাতিল করা হোক, মুসলমানদের কুরআনের মধ্যে হাত দেওয়ার তুমি কে, ঠিক না বেঠি? তুমি তো মুসলমানদের কোরআনে হাত দেওয়ার কে? আজকে 1400 বছর পর্যন্ত মুসলমানদের কোরআনে বলে কোরআন শরীফের মধ্যে 26টা বিষয় আছে যেটা আমরা মানতে পারুম না, কোরআন থেকে বাতিল করা হোক, যেটা চায়না চেয়েছিল, যার পরে এই এরকম ভাবে, যার পরে এই করুণা চাই। এই জন্য হুজুররা যদি জানায় বলে হুজুররা বেশি চেতা যদি করে, কালকে পেপারের মধ্যে পাওয়া গেছে এরকম ভাবে সিলেটের এক জায়গায় হিন্দু বাড়ির উপর কিছু মানুষ দুর্বৃত্তরা আঘাত করছে, পেপার পত্রিকায় লেখছে, পেপার পত্রিকায় হিন্দুদের মায়া নিয়ে লেখছে, এই মুসলমানেরা, হে মুসলমানেরা হিন্দু বাড়িতে আঘাত করলো, এটা মুসলমানি ধর্মতে নাই, এটা ইসলাম ধর্মতে নাই, ঠিক না বেরি? হিন্দুদের উপর আঘাত করা যাবে এটা মুসলমান ধর্মে নাই, এরকম ভাবে খ্রিস্টানদের বাড়িঘরের উপর আঘাত করবে এটা মুসলমানদের ধর্মে নাই, ইসলাম ধর্মে নাই, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো বলে নাই, কিন্তু মুসলমানদের কোরআনে হাত দিবা আর মুসলমানরা বসে থাকবে না, মুনাফিকরা বসে থাকতে পারে আমি বসবো না, ঠিক না বাদি? আর মুনাফিকরা বসতে এরকম ভাবে আন্দোলনে নামতে পারে, আমাদের জান কোরআনের জন্য দিয়ে দিব, ঠিক না বাদি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ এই জায়গায় বলছে ইন্না নাহনু, আল্লাহ তো নিজে একা, নাহনু মানে আমরা, তো খোদা কয়জন, খোদা কয়জন, এখানে বলছেন নাহনু, নাহনু মানে কি? আমরা সবাই, ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে দরকার ছিল ইন্না, ইন্না নাহনু না নাযা আনযালনা যিকরা, এখানে কোরআনে আয়াত হওয়া দিকে ছিল আনযালনা যিকরা, আমি আল্লাহ কোরআন নাজিল করছি, এখানে নাহনু ব্যবহার করা হয়েছে, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, হাফিজুন হলো জমার জিগা সিগা, আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করছি, আমি তঙ্গলিগা নাজিল করছি, আমি একা হেফাজত করব না, এই কোরআনের হেফাজত তোমাদের জান দিয়া করতে হবে, আল্লাহ নাই মা হেফাজত করবে না, কোথায় মুসলমানরা, কোথায় তাহাজ্জুদ গুজাররা, কোথায় 70 রাকাত নামাজ পড়নেওয়ালারা, তোমরা তো আজকে কোরআনের পক্ষে কথা বলো না, প্রচার দাও, তাহাজ্জুদ পড়ি আমরা,
পুচ্ছার দাও, কুরআন শরীফ তেলাওয়াত করে কাজ শুরু করি, পুচ্ছার দাও। কেন কেন ব্যথা লাগে না? তোমাদের ব্যথা নাই, তোমরা দুনিয়ার জন্যই আসছো, পরকালে তোমাদের কিছুই নাই, ঠিক না বেঠি? বলতেছিলাম নবী আর আসবে না, বলেন নবী আর আসবে না, নবুয়াতি কাম কি করবে? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে, আমি নবী পাঠাবো না, আমি নবী পাঠাবো না, আমার নবীরে আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী আমি বানাইছি, এই শেষ নবীর পরে আমার এই নবুয়াতের কাজটা আমার উম্মত সমাধা দিবে, এই উম্মতের কাজ করতে হবে। কয় হুজুর ঠিক আছে আপনার কথায়, আমরাই নবুয়তি কাজ করুম। আল্লাহ রসুল এক একজনের ঘরে ঘরে দাওয়াত দিছেন, আবু জাহেলের ঘরে 70 বার পর্যন্ত আল্লাহ রসুল যাইয়া দাঁড়াইছে, ছেড়ে নাই। আবু জাহেল বলে, যাও মোহাম্মদ, আমি তো তোমার ধর্ম মানতে পারবো না, আমি আমার বাপ ধর্ম এরকম ভাবে ছাড়তে পারবো না, যাও আমার এখান থেকে। রাসুল ধমকি খাইয়া চলে আসছেন, আবার গেছেন ধমকি খাইয়া চলে আসছেন, আবার গেছেন ধমকি খাইয়া চলে আসছেন, আবার গেছেন, রাসূল ফিরেন নাই, রাসূল ফিরেন নাই, রাসূল ফিরেন নাই। মানুষের ঘরে ঘরে যাইয়া আল্লাহ রাসূল দাওয়াত দিছে, হে মক্কাবাসীরা পড়ো, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে রাসূল নাই, দাওয়াত দিবে কে? কে দাওয়াত দিবে? দাওয়াতের লোক তো নাই, কোথায় এমপি সাহেবরা? মসজিদে দাওয়াতে আপনাকে পাওয়া যায় না, কোথায় এদেশের ক্ষমতাধররা? আপনাদেরকে দাওয়াত, মানুষ নামাজে আসুক, এই ব্যাপারে আপনাদের কোনো প্রোগ্রাম নাই, সংসদে আপনার কোনো আলোচনা নাই, সংসদের টাকা পয়সা সব খরচ হয় আরেকজনের বদনাম গাইয়া, মুসলমান নেজাত পাক, এই ব্যাপারে কোনো আলোচনা নাই। আমরা মসজিদে একটু আলোচনা করতে চাই, তাও আমাকে মুখটা ফিরাইয়া দিতে চান, আমাকে মুখটা সিলাইতে চান, বলে হুজুর ডাইনে বামে কইয়েন না, সোজা সোজা কন। আমরা বলে ডাইনে বামে কই? আমরা ডাইনে বামে ঠিকই কই, ডাইনে বামে কেন কই? দুনিয়া যেরকম ক্ষমতা থাকলে সব শান্তি পাওয়া যায়। আমরা ডাইনে বামে এই জন্য বলি যে ডাইন বাম বাদ দিয়া একবারে উপরওয়ালার কাছে চাও, উপরওয়ালারা যদি আপন বানাইতে পারো, কবরে মাপ পাইয়া যাইবা, হাসরে মাপ পাইয়া যাইবা, পুলসরাতে মাপ পাইয়া যাইবা, জান্নাতে চির জীবন থাকতে পারবা। আমরা কি জন্য ডাইনে বামে বলবো? আমরা কি দেশের ক্ষমতায় দাঁড়াম কিনা, আমরা কি ইলেকশনে দাঁড়াম কিনা? আলেমুলামা ইলেকশন চায় না, আলেমুলামা চায় এলাকার প্রত্যেকটা লোক নামাজি হইয়া যাক। দুনিয়া চায় না, তোমরা দুনিয়া চাও? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, যার ঘরে দুনিয়ার অবস্থা কি ছিল, হযরত ফাতেমার কাছে যাইয়া আল্লাহ রাসূল ডাক দিয়েছে, ফাতেমা মা একটু বাইরে হও দি তুমি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিয়ে বলে, বাবা একজন যুবতী মেয়ে বাবার সামনে আসার জন্য যতটুকু জায়গা, শরীরের যত অংশ ডাইকে আসতে হয়, ফাতেমার ঘরে অতটুকু কাপড়ের ব্যবস্থা না, বাবা আমি কিভাবে বের হবো? আল্লাহ রসুল তার গায়ের চাদরটা ঘরের উপর দিয়ে এরকম ভাবে ভাঙ্গা ঘর, ঘরের উপর দিয়ে ফিকি দিয়ে বলছে, ফাতেমা আমার এই কাপড়টা আবৃত কইরা আমার সামনে তুমি আসো। এই ছিল ফাতেমার ঘরের অবস্থা। তোমরা কি ফাতেমার চেয়ে দামি হয়ে গেলা? কোথায় আমাদের মেয়েরা আজকে, কোথায় আমাদের মেয়েরা, কোথায় মেয়েরা? স্বামীর ঘর ছাড়তেছে, স্বামীর কামাই নাই, স্বামীকে তালাক দিয়ে চলে যাচ্ছে, স্বামীর এরকম ভাবে ইনকাম সোর্স নাই, ঠিক না বেটি? এটা কি আমাদের ইতিহাস? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কাজ নিজে করতেন, আর জান্নাতের মেয়েদের সর্দার, যত মানুষ পৃথিবীতে আসছে সবার সর্দার, যত মানুষ আসবে তত মানুষের সর্দার নি হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আলী বলে, ফাতেমা তুমি নিজে নিজে কাজ করো, নিজে নিজে এরকম ভাবে পানি উঠাও, আল্লাহু আকবার। আগে তো পানি কুয়ার থেকে উঠেই তো, বালতি দিয়ে উঠেই তো, আমরা ছোটবেলা উঠেইছি, ঠিক
আছেন না বিক্রমপুরে? আগে তো পানি কল গারার সিস্টেম ছিল না, পানি উঠাইতো ফাতেমা, পানি উঠাইতো, উঠাইতে হাতে দাগ হয়ে গেছে, পানির কলস নিতে নিতে মাথায় দাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে খাইবার থেকে কিছু বাদি আসছে, খাইবার থেকে কিছু গোলাম অ্যারেস্ট হয়ে আসছে। আল্লাহু আকবার। আলী বলে যাও ফাতেমা, আল্লাহর রাসূলের কাছে কিছু গোলাম আসছে, একটা গোলাম চাই আনো, তোমার কাজে একটু সহযোগিতা হইব। কেন দুনিয়ার মধ্যে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসছেন ফাতেমা রে? আল্লাহ রাসূলের কাছে যাইয়া এই ঘটনা পড়ার পরে আল্লাহ রাসূল বলে, ফাতেমা বাদির চেয়েও একটা খাইরুম মিন হু, খাইরুম মিন খাদেমা, খাদেমার থেকে একজন দামি দামি একটা জিনিস তোমারে দিব কিনা। ফাতেমা বলে, বাবা আমার তো দামি জিনিসই দরকার। আল্লাহু আকবার। এই দামি জিনিস হলো ফাতেমা, গুমানের পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার তুমি পড়ো, বাদির চেয়ে বেশি উত্তম। আল্লাহ রাসূল তো দুনিয়া দেয় নাই, তার মেয়েকে আল্লাহর পরে বেশি ভালোবাসতো, দুনিয়া চাইছে দেয় নাই, মেয়ে নাজাত পাক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। উলামায়ে কেরাম, আপনাদের দুনিয়া কিছু দিতে পারে না, উলামায়ে কেরাম দাইকা দাইকা জান্নাতের রাস্তা ধরাইতে পারে, ঠিক না ব্যাধি? অনেকে বলে হুজুররা কি করে, এরা তো সাহায্য করে না। আমরা সাহায্য করি, কার টাকা দা করো তুমি, কার টাকা দা সাহায্য করো? তুমি তো ক্ষমতায় যাওয়ার আগে কিছুই ছিল না, ক্ষমতার পরে তোমার সব হয়ে গেল, ঠিক না ব্যাঠিক? এখানে কর তুমি সাহায্য করো, তুমি কসুর সাহায্য করো, ঠিক না ব্যাঠিক? নিষেধটা দিয়া সাহায্য করলে ওইটাকে বলে সাহায্য, জনগণের দিয়া আর বিদেশ থেকে আসলে ওই সাহায্য তোমার না, বরং গুণা। দেয় 10 টাকা, খাও 5 টাকা, দেও 5 টাকা, 5 টাকা কাল কিয়ামতের ময়দানে পার দিয়ে বাইর করে লমু, ঠিক না ব্যাঠিক? তারপরে আমরা সাহায্য করি, হুজুররা সাহায্য করে না, হুজুরের ক্ষমতায় আসেনি, এরা কি সাহায্য করবে? হুজুররা সাহায্য করে যেই সাহায্য মুহাম্মদুর রাসূলুল্লাহ করছে, হুজুররা সাহায্য করে যেই সাহায্য আবু বকর করছে, হুজুররা সাহায্য করে যেই সাহায্য হযরত ওমর করছে, হুজুররা সাহায্য করে যেই সাহায্য আব্দুল কাদের জিলানী করছে, হুজুররা সাহায্য করে যেই সাহায্য মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি করছে, হুজুরে সাহায্য করে যে সাহায্য শাহজালাল আলী ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি করছে, আল্লাহু আকবার, হুজুরে সাহায্য করে যে সাহায্য হাজি শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি করছে, আল্লাহু আকবার, ঠিক না বেঠি? আমরা এই সাহায্যরে সাহায্য মনে করি না, মৃত্যুর সময় বলি, মৃত্যুর সময় এরকম ভাবে আমরা বলি, মৃত্যুর সময় এরকম বলি, হুজুর একটু কোরআন শরীফ পড়েন, হুজুর একটু খতম পড়েন, এখন পড়লে লাভ হবে না, সময় শেষ হইয়া গেছে, আগে পড়তে হবে। কোথায় যুবকরা? আগে দিনদার হতে হবে, মৃত্যুর পরে কোরআন শরীফ, এটা হলো মনেকে বুঝ দেওয়া, এটা সাময়িক আজাব বন্ধ হওয়া, স্থায়ী আজাব বন্ধের জন্য এখন নামাজি হতে হবে, আল্লাহু আকবার। এই জন্য বের হতে হবে দিনের রাস্তায়। আপনি এখন মিষ্টি নিয়ে আসছেন কেন? এটা কি মিষ্টি বড় দামি জিনিস? এটা যদি কেউ এখানে মিলাদ পড়ান দোয়া করান আগে এসে দেখা করতে হবে, মসজিদের বয়ান শোনা ওয়াজিব, আগে আসবেন এবং হুজুরের লগে কথা বলবেন যে আমার জন্য দোয়া করতে হবে। কিছুই বুঝেন না, বোঝার চেষ্টাও করেন না, মন চাইলো দোয়া করাইয়া দিলেন, কেমনে দরকার, কেমনে ভালো দরকার, যারা দিয়ে দোয়া করবেন তার থেকে আগে বলা দরকার, হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন, হুজুর আমার অমুকের জন্য দোয়া করবেন, একটু আগে আসতে পারেন না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোস্ত বলছিলাম এই কাজ নবীওয়ালা কাজ, নবীরা আসবে না, এই কাজ উম্মতের করতে হবে। বলেন এই কাজ কার করতে হবে? আমরা কয়জনে করি, কয়জনে করি খবর নাই, কেন করুম এটা তো বুঝি না, জানি না। তাবলিগালারা দাওয়াত দেয়, এ আমাকে মুফাজ্জল ভাই, আমাকে মর্তুজা ভাই, আমাকে ইসলাম ভাই, এই 3-4 জনে আরো যে ইমরান আছে, আর কেউ কয় এটা হ্যাগো কাম, হ্যাগো একটা দল, তবলিগ কি কোনো দল? তবলিগ হলো আল্লাহর কাজ। কার কাজ? তবলিগ ইলেকশনে দাঁড়ায়,
মাইকিং করে, পোস্টার লাগায়, কেন? এটা হলো মদিনার কাম, কিসের কাজ? এটা হলো নবীওয়ালা কাম, ঠিক না বেঠি? এই কাজ করতে রাজি আছে কিনা? আছে কিনা? কহুজুর আমি বাইতে বইয়া বইয়া দাওয়াত দিব, আমি কই দেন তাও চলবো, বাইতে বইয়া দিলেও চলবো। তিন দিন দেওয়ার পরে কইব, হুজুর ওর মতো খারাপ লোক কেউ নাই কে? কে কয়? তিন দিন দাওয়াত দিলাম মসজিদে বাইর হয় না, আল্লাহ রাসূল 70 বার দিয়ে বদদুয়া করে নাই, আল্লাহু আকবার। আর আপনি তিন দিন নিয়ে বেহুশ হয়ে গেছেন, আল্লাহ রাসূল দোয়া করছেন এবং দাওয়াত দিচ্ছেন, আল্লাহ আপনি হেদায়াত দেন, আল্লাহুম্মা হাদিবিনা ওয়াহদিন্নাস জামিয়া, আল্লাহুম্মা হাদিবিনা ওয়াহদিবিনা ওয়াহদিন্নাস জামিয়া, আল্লাহ সমস্ত মানুষকে হেদায়াত দাও, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে হেদায়াত দাও, আল্লাহ এলাকাবাসীর হেদায়াত দাও। এই দোয়া যখন এলাকার সবাই করব, ওই এলাকা মানুষ হইয়া যাবে। কিন্তু আমরা তো যাইতে রাজি না। আমাকে এক লোক জামাত আইছিল, আর মুফাজ্জল ভাই কয় কি হইছে, যাইবে না তিন দিন, যাইবে তো চিরদিন, যাইবে না তিন দিন, যাইবে তো চিরদিন, ঠিক না বেটি? তিন দিনের সময় পাওয়া যায় না, চিরদিন ঠিকই আজিমপুরে ঘুমাইয়া থাকতে হইব, চিরদিন ঠিকই জুরাইন ঘুমাইয়া থাকতে হবে, এখন তোমার সময় নাই, চিরদিন ঠিকই ঘুমাইয়া থাকবা। আমাকে আরো কামের সব বাংলা ওয়াজ খুব পছন্দ হয়েছে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আজরাইল আসার আগে আগে কাকরাইল যাইয়া চিল্লাই বাইর হইয়া আল্লাহর নবীর কামডা শিক্ষা যাও, আল্লাহু আকবার। অনেকে কয় হুজুর মানি না, কেন? আমরা সুরা জানি কেরাত জানি, যারা জানে না তারা যাইব। আমার মরক্কোর একজন আমির সাহেব ছিল, শায়েখ বস্তা আল্লাহওয়ালা, তাহাজ্জুদ কখনো মিস নাই, নীলফামারি তার সাথে ছিলাম, আরব জামাতের এরকম ভাবে বাংলা করতাম, আমি আরবিতে তারা বুঝাইতো, আমি বাংলা বুঝাইতাম, মোতারজম ছিলাম। সে বলতো, যারা জানে তারা বাইর হইতে হইব আরো আগে, যারা জানে না তারাও বাইর হইতে হইব এখনে। আমি কে? যারা জানে, যারা জানে তারা জানানোর লিগে বাইর হইতে হইব। আল্লাহ বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহু আকবার। নিজে বাঁচো, আহলকে বাঁচাও, তুমি নামাজ পড়ো, বউরে নামাজ পড়াও, তুমি নামাজ পড়ো, ছেলেরে নামাজ পড়াও, তুমি নামাজ পড়ো, তোমার এলাকার ডাইনে 40 ঘর, বামে 40 ঘর, পিছনে 40 ঘর, এরকম ভাবে সামনে 40 ঘর, তুমি বাঁচানোর চেষ্টা করো, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, হে বান্দা, তোরা আমি নবী বানাই নাই, আমার নবুয়াতির কামটা তুই করছর, বিনা হিসাবে জান্নাতে যা। বরিশাল লঞ্চে গেছেন নি আপনারা? বরিশাল যান নাই কেউ এখানে? বরিশাল লঞ্চে মাঝে মাঝে 10 টাকা করে ভাড়া আমি দুইবার পাইছি, কয় 10 টাকা, 10 টাকা, ওই সময় ভাড়াই ছিল 30 টাকা, এখন তো 100-150 টাকা। তো একজন তিন চারজন ওরা লোক আছে, বরিশাল বরিশাল 10 টাকা, বরিশাল 10 টাকা, বরিশাল, ওরা কিন্তু লঞ্চের স্টাফ না, ওরা ওখানে বলে, তো ওরাও বরিশাল গেছে। তো যাইয়া মালিকরে কয় যে, মালিক বরিশাল তো আমরা আইলাম, আমাকে 10 টাকা নেন। মালিক কয়, তুমি 10 টাকা কিল্লিগা দিবা, তুমি তো আমার লঞ্চের ডাক্কা ডাক্কা মানুষ উড়াইলা, আল্লাহ আকবার, তুমি 10 টাকা কিল্লিগা দিবা? কয় আমরা বরিশাল আসলাম, বলে না তোমরা তো আমার লঞ্চের ডাইকে ডেকে মানুষ উড়াইছো, আমি এতে লাভ পাইছি, তোমারে আরো 20 টাকা দিমু, তুমি খাইবা 10 টাকা, তোমার পরিবারে খাইবা 10 টাকা, আল্লাহ আকবার, ঠিক না? এই দুনিয়ায় যে নবী নাই, নবী তো মদিনায় ঘুমাইয়া রইছে, এই নবুয়াতির দরজায় ডাইকা ডাইকা, মসজিদে ডাইকা ডাইকা আইনা আল্লাহর ঘরে উঠাইয়া দিল। কালকে আমাতে আল্লাহ বলবে, বান্দারে এই কাম তো আমার নবীর ছিল, এই কাম তো আমি নবীদেরকে পাঠাইয়া করছি, এই কাম মুরাদপুরে তুই করছ, এই কাম মুরাদপুরে মসজিদে তুই মুসল্লি ডাইকা ডাইকা আনছ, যা তোর হিসাবে নাই, আমার নবীদের সাথে তুই জান্নাতে চইলা যা, তুই জান্নাতে যা। যে যারে ডাইকে আনবো সে নামাজ পড়লে যা সব পাইব, যে ডাইকে আনলো সে সমপরিমাণ সব পাইব। আপনি একজনের ডাইকে আনছেন, সে জোহরের নামাজ পড়ছে, আপনিও জোহর নামাজ পড়ছেন, আপনি পড়ছেন, আপনি ওর জোহরের সওয়াব পাইছেন, আপনার জোহরেরও সওয়াব পাইছে। এগুলো দাওয়াত তাবলিগের কাজ। অনেকে বলে, হুজুর এটা কি?
এটার মধ্যে ভুল আছে, এটার মধ্যে অন্যায় আছে, এটা পরিপূর্ণ ইসলাম না, এটা পরিপূর্ণ ইসলাম না। পরিপূর্ণ ইসলাম পালন করতে হলে ক্ষমতার কথা বলতে হবে। আর মেয়ে নামাজেই পড়ে না তাহলে কিসের ক্ষমতা বুঝাও, সে হারাম খায় তাহলে কিসের ক্ষমতা বুঝাও, ঠিক না ভাই? ঠিক, আগে তারে হালালের মধ্যে আনো, আগে তাকে নামাজের মধ্যে আনো, তারপরে তাকে ক্ষমতা বুঝাও, ঠিক না ভাই? ঠিক। অনেকে আমাকে ইসলামী দলেরাও অনেক অনেকে বলে, আমরাও বলি তবলিগটা প্রাথমিক ইসলাম, এটা হলো কখ, এটা হলো 1 2 3 4 নাই, 5 নাই তবলিগে। অনেকে মনে করছে তবলিগ করে 5 পাস করছি, যার কারণে আলেম ওলামাদেরকে রাইখা তোমরা তবলিগ করো, তোমার তবলিগ কসুর তবলিগ হবে, ঠিক না ভাই? ঠিক। আলেম ওলামা ছাড়া কোনো তবলিগ হতে পারে না। কেন তোমরা কয় আয়াতের ব্যাখ্যা দাও, দুইটা আয়াত সবচেয়ে বেশি বেশি অমানা আসানু কওলাম মিম্মান দাইলা কুনতুম খায়রা উম্মাতিন এই আয়াতের। এই আর আলেম ওলামারা 6,666 আয়াতের তাবলিগ করে, ঠিক না ভাই? ঠিক। অনেক তাবলিগ আলেম মনে করে আমাকে কাম হয়ে গেছে গা, আমি তো 3 দিন যাই কাম হয়ে গেছে গা, শয়তানে ধরছে শয়তানে, খাজা পেন্দা রতকে দা রদে হাসেলে হাসেলে খা যাব সুজে পেন্দারে নিস। অনেকে মনে করে আমি ইসলামে রাজনীতি করি আমার আর কিছু লাগবো না, আপনারও তাবলিগের কাম করতে হইব, আপনি যারা তাবলিগ করেন তাদেরও ইসলামী কাজ করতে হবে, যারা তাফসির করে ওখানে সহযোগিতা করতে হবে, যারা মসজিদ করে ওখানে সহযোগিতা করতে হবে, আরে একজন গরিব তারে সহযোগিতা করা ইসলামের কাজ, আল্লাহু আকবার। একজন অসহায়কে সাহায্য করা ইসলামের কাজ, ঠিক না ভাই? ঠিক। বড়কে মান্য করা ইসলামের কাজ, ঠিক না ভাই? ঠিক। আমরা মনে করি তবলিগ করছি এইটাই আমার ইসলাম, রাজনীতি করি ইসলাম এইটাই আমার ইসলাম, আমি যা বুঝছি তাই ইসলাম না। ইসলাম হলো 6,666 আয়াত, ইসলাম হইল বুখারি শরীফ, ইসলাম হইল মুসলিম শরীফ, ইসলাম হইল আবু দাউদ শরীফ। তুমি কসু দুইটায় হাদিস জানো না, তুমি মনে করো আমি তবলিগ করেই বিরাট কিছু হয়ে গেছি, ঠিক না ভাই? ঠিক। এটা মনে করা যাবে না। অনেকে বিশ্বাবের মুরিদ হয়েছে, হ্যাঁ কয় আমি মুরিদ হয়ে গেছি আমার আর কিছু লাগবো না, ধোকায় আছো ধোকা, তুমি মুরিদ হবা, তুমি মাদ্রাসা চালাইবা, তুমি মসজিদে দান করবা, তুমি মসজিদ বানাইবা, তুমি সাহায্য করবা, তুমি হাসপাতালে যাইবা, তুমি রোগী দেখবা, তুমি অসহায়কে সাহায্য করবা, সব ইসলামের কাজ, আল্লাহু আকবার। এইগুলা শিখানোর জন্য মোরব্বীরা বলছে 3 দিনের জন্য বাইর, কয়দিন কয়দিন প্রাথমিক বুঝে আসো কাজটা আসলে কি, 3 দিন। এজন্য আমি নিয়ত করছি রমজান মাসের প্রস্তুতির জন্য 3টা দিন, বছরে 360 দিন, 3টা দিন আমি চাইলাম। ওদিনে অনেকে হাত লেখাইছেন যে আমি 3 দিন যাবো, আল্লাহ আকবার। কয়দিন বলেন, কয়দিন? 3 দিন। কারা কারা যাবো? আমি লগে থাকবো 3 দিন পরিপূর্ণ। নাম লেখেন, নামে যান, আমি সব নাম লেখেন তাড়াতাড়ি, মোবাইল নাম্বার 100 করে টাকা, 3 দিন যামো আগামী সপ্তাহে শুক্রবার দিন ইনশাল্লাহ আমরা এখানে থাকবো, বাবা মার জন্য ওখানে দোয়া হবে, 3টা দিন আল্লাহর জন্য দিয়ে দেবো। আমরা তো কত হাসপাতালে শুয়ে থাকলো কতদিন চলে যায়, ঠিক না ভাই? 3 দিন আমরা তাড়াতাড়ি নাম লিখি, তাড়াতাড়ি বের হয়ে যাই, যে হাত উঠান, হাত উঠে থাকেন একটু দাঁড়ান, আল্লাহর জন্য দাঁড়ান, আল্লাহ দেখুক, আল্লাহর জন্য দাঁড়ান, 3 দিন আমি যাবো, আল্লাহর জন্য দাঁড়ান 3 দিন ইনশাল্লাহ। হ্যাঁ আমরা নাম লেখি, যারা যারা যাবো আগামী শুক্রবার, আগামী শুক্রবার থেকে 3 দিন আমি নিজে থাকবো মসজিদে, বৈশা বৈশা এরকম দাওয়াত দিব। একজনে তাবলিগে গেছে, কিচ্ছানা শুনেন আর নাম লেখান, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, নুরুজ্জামান ভাই লেখেন, আমাদের সভাপতি সাহেব যাবে ইনশাল্লাহ। আমরা এই মসজিদ থেকে রমজানের প্রস্তুতির জন্য 3টা দিন থেকে ইমান আমল সহি করে এরকম আল্লাহর একটু বুঝ, 3টা দিন আল্লাহর ঘরে থাইকা আল্লাহর মায়াটা পয়দা করে আসি, 3 দিন আর কারা কারা আসি, নামগুলো তাড়াতাড়ি লেখাই, আল্লাহ কবুল করুক। অনেক সময় চলে যাবে 3টা দিনের যার কারণে আল্লাহরে আমি কাছে পাইয়া যাব, 3টা দিনে আল্লাহর কথা শুনতে শুনতে হয়তো আমার হেদায়েত আইসা যাবে। 3 দিন একজন এক বন্ধু 3 দিন তবলিগে গেছে, যাওয়ার পরে চিল্লা মেরে আইছে, আসার পরে বন্ধুরে কয় বন্ধু আমার তো গরু বাছুর আছে অনেক, তা আমি তো যাইতে পারি না, তুমি কয় তুমি লও ভাই যাইলে ভালো হবে, কয় আমার গরু বাছুর রাইখা আমি তো যাইতে পারি না, কয় বন্ধু তুমি আমার একটা জিকির দাও, 3 দিনের সওয়াবটা যেন আমি ঘরে বসেই পাইয়া যাই, কথা খেয়াল করেন। তো বন্ধু সবক দিছে, কয় তুমি এই সবকটা পালন করবা, আমি তো চিল্লাই যাইগা, তুমি সকালবেলা পড়বা কেউ কারো না কেউ কারো না কেউ কারো না কেউ কারো না। তো বন্ধু সকালে নামাজ পড়া সুবহানাল্লাহ নাই, কেউ কারো না কেউ কারো না, আবার মাগরিব পড়া কেউ কারো না কেউ কারো না, আবার এশা পড়া কেউ কারো না কেউ কারো না। বউ কী রে এই কী জিকির করো,
কানাইরে আমার বন্ধু জিকির দিছে ও আল্লাহ আলো হয়ে গেছে গা আমি আল্লাহ আলো হয়ে যাম যাইয়া শ্বশুরের কাছে কইছে আপনার পোলার কি কোনো সমস্যা হয়ে গেল নি তার তোর ছিঁড়ে গেল নি কেউ কারো না কেউ কারো না করে পোলার বাপে যাই আবার মার কাছে কইছে পোলাই বাপে যাই এরকম কিছু বন্ধু হ্যাঁ আরো লেখাই আর অনেকে লেখাই পোলার বন্ধুরা যায় বলছে তহনে হ্যারে দেখলেই এলাকার পোলা জানিয়ে লাইছে অনেক রাস্তাটা যায় আর কয় এই কেউ কারো না এই কেউ কারো না অনেক খাইছে আমার তো পাগল কয় তার সিরা কয় এখন বন্ধু আইছে অনেকদিন পর্যন্ত তাড়াতাড়ি কইতেছে সময় হয়ে যাইতেছে বন্ধু আসছে আসার পরে বন্ধুরে বলে আরে বন্ধু তুই আমারে কি সবক দিলি আমারে কি সবক দিলি তুই বলে কে ভালো সবক দিছি কয় আমার মানুষ এখন পাগল কয় কয় বন্ধু তোমার পাগল সরানোর জন্য একটা বুদ্ধি আছে এই বুদ্ধিটা কি তুমি নিবা বলে হ নিবু তাড়াতাড়ি আমার বাঁচাও কয় আমি তোমারে কাটা দিয়ে একটা এসর দিমু তুমি যাইয়া দুইটা ঘুমের ট্যাবলেট খাওয়াই দিমু তুমি বাইতে যাইয়া পড়বা আর বেহুশ হয়ে যাইবা আয় আমি শেষ কয় ঠিক আছে কয় পরে কি হইব তুমি গেলি শুনবা তো যাইয়া সিকোর দিছে বলে আমি শেষ বলে কি হয়েছে কামারে সাপে কামড় দিছে এখন ও যায় না যারায় আগের মানুষ বুঝে বুঝতে পারতো না জান গেছে কি না গেছে দাঁত লাগিয়ে গেলে মনে করছে মরে গেছে গা এখন এরা মনে করছে মরে গেছে গা সবাই কান্দতেছে মাই কয় আল্লাহ নাতি নাতগুর তুইয়া মরল আমি মরলে ভালো হইতো বাবাই কয় এখন আমার মরার টাইম আমি বললে ভালো হইতো বউ কয় এই ছোট বাচ্চা কাচ্চা কে খাওয়াইব আমি মরলে ভালো হইতো এখন বন্ধু আইছে আসার পরে কয় মাওই আসেন দোস্তর মারে কয় মাওই মাওই আসেন আপনি মরতে চাননি কহ কয় তাহলে আমার বন্ধু রাতের লগে মিলাইয়া আমি একটা জাদু পড়ুম জাদু পড়লে আমার বন্ধুর বিষটা আপনার চলে যাইব আপনি মরে যাইবেন আমার বন্ধু মরবে না মায় কয় এটা কি সম্ভব নি আমার কথা বুঝেন না আপনারা বাবারে কইছে বাবা তো কতক্ষণ আগে কইছে আমার মরার টাইম এখন বাবারে কইছে আপনার পায়ের বুড়ির আঙ্গুল লগে আমার বন্ধুর বুড়ির আঙ্গুলের লগে লাগাইয়া যদি আমি একটা জাদু পড়ি আপনি মরে যাইবেন আমার বন্ধু বাচ্চা যাইব বাবায় কয় এটা সম্ভব না বউ কয় এটা সম্ভব না বুঝতে পারেন নাই এবার দোস্ত বলে ও তালই যদি সম্ভব না হয় আমার দোস্ত বলছে আমি মরে গেলে আমার কবরটা ঘরের মাঝখানে দিবা বউ কয় আল্লাহ এটা কয় কি ঘরের মাঝখানে কবর দিলে তো আমি বাচ্চা কাচ্চা লিয়ে থাকতে পারুম না কয় ঘরের মাঝখানে যদি না দেয় বারিন্দার মধ্যে আমার কবরটা জেনে দেয় কয় না তাও সম্ভব না আমার বন্ধু বলছে বারিন্দায় যদি না দেয় কবরটা উঠানের মাঝখানে দিতে কইও কয় তাও সম্ভব না এবার বন্ধুরে ডাইকা বলে বন্ধু এবার তোমার জিকির পূজা আসছে নি কেউ কারো না ইয়া মায়া ফিরুল মার উমিন আখি ওয়া উম্মি ওয়া আবি এ ঘরবাড়ি ওয়ালারা এ ব্যবসা বাণিজ্য করেন ওয়ালারা শুধু ব্যবসা বাণিজ্যের জন্য পড়েই আছেন ছেলে সন্তানের আরামের জন্য পড়েই আছেন আসলে কেউ কারো না যখন কবরে তুই আসবে কেউ কারো না নিজের আমল নিয়া নিজের আগাইতে হবে এজন্য তিন দিনে কজন নাম হয়েছে অনেকে লেখায় না কেন তিন দিন কারাগারে লেখাইছেন একটু দাঁড়ান আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক তিন দিন আমি লগে থাকবো তিন দিন আল্লাহ তুমি কবুল করো আরো নাই ওদিনে না অনেকে হাত লাগাল তালে তালে এখন যাইতে হবে এরকম কেউ নাই আরো তিন দিনের জন্য আল্লাহ কবুল করুক বাবা মার জন্য আরো ইনশাল্লাহ যে তিনটা দিন যাইয়া আমি যুবকরা কোথায় কোনো যুবক নাই এখানে আল্লাহ আকবার ওই যে পিছনে এক যুবক দাঁড়াইছে আরো কারা কারা আছে একটু দাঁড়াইয়া নামগুলা লেখাই একটু নামগুলা লেখাই যে আমি তিন দিনে যাব আমার সুরা কারাত হয় না আমি মস্ক করব আমার এরকম ভাবে বিভিন্ন জিনিস সমা মাসলা মাসাইল আছে আলেম অনেকে কয় হুজুর আপনারা তো পাই না আপনি অনেক ব্যস্ত এখন তো আমি তিন দিন দিব এখন তো আপনারা পাই না তিন দিন আগামী সপ্তাহে প্রস্তুতি নিয়া অনেক মুরব্বী এখানে আছেন যাদের কোনো কাজ নাই যে আমি তিনটা দিন আল্লাহর জন্য দিব আজকে মাগরিবের পরও এখানে আলোচনা হবে মাগরিবের পরে বসবো মাগরিবের পরে বাকি লোকরা নাম লেখাইবো যেহেতু টাইম শেষ হয়ে গেল আমি আর বললাম না আমি যুবকদেরকে বলবো এখানে যারা যুবক আছে তিন দিনের জন্য আমরা বের হয়ে যাই আল্লাহ কবুল করুক মাগরিবের পরে আজকে এখানে এরকমভাবে আমরা থাকবো থাকবো কি না মাগরিবের পরে জিকির আজগার হবে এবং তাশকিল হবে এই কথা মনে করে অনেকেই বলবে আজকে থাকুমই না এখানে আল্লাহ কবুল করুক আমার দিল আল্লাহ কবুল করলে আমি যাইতে পারবো কবুল না করলে যাইতে পারবো না ও আখেরে দেওয়া